ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বইয়ের বিশ্লেষণ চার পর্ব আলোচনা করার চেষ্টা করছি এই চার এই চার নম্বর পর্বে আমরা আলোচনা করছি যে তৃতীয় শ্রেণীর যে ইংরেজি বই বাটারফ্লাই সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই বাটারফ্লাই বইটা দেখতে ফন্ড ভিউটা ঠিক এমনটাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওনাদের যৌথ উদ্যোগের এই বই এই বইয়ের যে কন্টেন্টস আছে সেইগুলোতে থাকছে রিভিশন লেশন এক থেকে পনেরো লেশন ওয়ানে থাকছে মাই ফ্রেন্ড লেশন টুতে থাকছে অ্যানিমাল মিটিং লেশন থ্রিতে থাকছে দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্ট লেশন চারে থাকছে নো ইয়োর বার্ডস লেশন পাঁচে থাকছে ওয়াটার ছয় নম্বর লেশনে থাকছে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার সাথে থাকছে দ্য গ্রিন ফ্রেন্ডস আটে থাকছে দ্য জার্নি অফ হুইলস নয় থাকছে মুভিং অ্যারাউন্ড এবং সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিচার্স গাইডলাইনস যেটা একশো একত্রিশ থেকে একশো ছত্রিশ পৃষ্ঠার মধ্যে থাকছে এবং কভার এবং ইলাস্ট্রেশন যেটা করেছেন উনি হচ্ছে দেবব্রত ঘোষ এটা মাথার মধ্যে রাখতে হবে তো রিভিশন লেশানে যে অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল তার মধ্যে আমি জাস্ট স্বরূপ একটা অ্যাক্টিভিটিস রেখেছি উনিশ নম্বরে সেটা হচ্ছে এইটা তারপরে আমাদের প্রত্যেকটা লেশনের মাঝে মাঝে বেশ কিছু ছড়া দেওয়া আছে এখানেও একটা ছড়া দেখা যাচ্ছে যে এইট লিটল ফিঙ্গার স্ট্যান্ডিং আপ টল টু লিটল আয়ার্স অ্যান্ড এয়ার্স টু হেয়ার মাম্মি কল এরকম জাস্ট একটা ছড়া সুন্দরভাবে লেখা আছে এটা দেখবে এরকম ছড়া আরও অনেক পাবে তো লেশন ওয়ানে ফার্স্টে চলে আসলো যে মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে এখানে একটা জাস্ট গল্প দেওয়া আছে হ্যাঁ যে যে বাচ্চাদের এখানে উপস্থ পূর্ব পাঠের সঙ্গে প্রশ্ন রেখেছে যে হু আর ইউর ফ্রেন্ডস নাম নেম সাম অফ দেম ডু ইউ হ্যাভ এনি পেট এরকম জাস্ট একটা পূর্ব পাঠের প্রশ্নের মাধ্যমে গল্পটা শুরু করেছে ইউনিট ওয়ান এখানে একটা কুকুর একটা বিড়াল এবং একটা ভেড়ার গল্প দিয়ে বেশ সুন্দর একটা পড়া আছে তারপরে ইউনিট টু এর মধ্যে আরও একটা নতুন পড়া এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটার একটা ছবি এখানে দিয়ে দিয়েছে যে এখানে বলতে চাইছে যে সিঙ্গুলার এবং প্লুরালের যে ব্যাপারটা ওয়ান অ্যান্ড মেনি সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে এবং আরেকটা জিনিস এখানে দেখলাম বেশ ভালো লাগলো যে আমরা প্রসেস যেটা শিখেছিলাম যে কোনো কিছু তৈরি করা সেটাও কিন্তু এই থ্রির ক্লাসের ইংরাজি বইয়ে হালকা করে দেওয়া আছে যে প্রজেক্ট হিসাবে লেটস ওয়ার্ক টুগেদার মেকিং আ মাস্ক তো মাস্ক তৈরির যে প্রসিডিওর সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং কি কি প্রয়োজনীয় জিনিস এবং কি পদ্ধতিতে তৈরি হবে সেটাও কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে তারপরে লেসান টুতে অ্যানিমাল মিটিংস এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জীবজন্তুর এখানে ছবি এখানে আছে এবং তাদের একটা মিটিং চলছে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারপরে লেসান থ্রিতে দা গ্র্যাস হপার এবং একটা অ্যান্ট তার যে গল্প সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের একটা ছবি এখানে দেওয়ার চেষ্টা করছে যাতে বিষয়টা বোঝা যায় তারপরে লেশান মানে থ্রির আর কি ইউনিট টুতে থাকছে দ্য আমেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্ট তো বিভিন্ন পতঙ্গের যে দুনিয়া সেটা এখানে আলোচনা করা হয়েছে খুব ভালো একটা পড়া হচ্ছে দেখতে পারো ভালোভাবে এবং তারপরে আবার একটা ছড়া এখানে ছড়াটা খুব সুন্দরভাবে লেখা আছে দেখবে তারপরে লেশন চারে চলে আসছে লেশন চারে আসছে নো ইয়োর বার্ডস এখানে বিভিন্ন যে পাখি আছে সেই পাখিদের সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে গল্পের মাধ্যমে এবং প্রত্যেকটা পাখির যে কাজ সে ভূমিকা সেটাও কিন্তু দেওয়া আছে তো তোমরা এগুলো কিন্তু জানতে হবে এখানে একটা গল্প আছে দ্য পিকক এবং পিককের সেই গল্পটা সেটা এখানে আলোচনা করা হয়েছে ক্রেনের সাথে সেটা দেখবে তারপরে এখানে আরও একটা নতুন ছড়া আছে ইন দ্য বার্ড ইন দ্য কেজ তো এখানে সে একটা পাখিকে খাঁচার মধ্যে রাখা হয়েছে সেখানে যে বিষয়টা সেখানে তুলে ধরা হয়েছে তো সেটা এখানে দেখা যাচ্ছে তারপরে লেশন পাঁচে ওয়াটার ওয়াটার নিয়ে এখানে একটা জাস্ট কথোপকথন বা কনভার্সেশন যাই বলো না কোনো সেটা কিন্তু হয়েছে একটা মায়ের সঙ্গে তার যে মেয়ে সেই মেয়ের সেটা বলছে গুড মর্নিং রুবি রুবি বলছে গুড মর্নিং মাদার মাদার বলছে টুডে ইজ সানডে বাট উই আর লুকিং ভেরি স্যাড এনি ট্রাভুল ডেয়ার এরকম টাইপের জাস্ট একটা কনভারসেশন রাখা হয়েছে সেটা দেখবে তারপরে ছয় নম্বর ডেসানে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার ইউনিট ওয়ানে দ্য থ্রি ফিশেস বলে একটা গল্প এখানে দেওয়া হয়েছে সেটা পড়বে তারপরে ইউনি ইউনিট টুয়ে যাওয়ার আগেই আবার একটা নতুন ছড়া যে টোয়েন্টি ফ্রগস অর্থাৎ ব্যাঙের যে গল্প সেগুলো দেওয়া হয়েছে ইউনিট টুয়ে অ্যাকোয়াটিক অ্যানিমালস অর্থাৎ জলজ যে প্রাণী সেই প্রাণীগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে একটা কিন্তু চিংড়ি মাছ জাতীয় ছবি আমরা দেখতেও পাচ্ছি এখানে আচ্ছা তারপর লেশন সাথে আওয়ার গ্রিন ফ্রেন্ডস আমাদের যে সবুজ বন্ধু আছে তাদের এখানে আলোচনা করা হয়েছে গাছ মেনলি ইউনিট ওয়ানে এটা গাছের ছবি দিয়ে গাছের গল্প এখানে দেওয়া হয়েছে এবং একটা ছবি এখানে দুই নম্বর ছবিটা ভালোভাবে দেখাচ্ছে একদিকে সবুজ পাতা ফুল ফল সব ধরে আছে একদিকে শুকিয়ে গিয়েছে এটার মাধ্যমে কিছু গল্পে বোঝাতে চাইছে সেটা তোমরা দেখবে ইউনিট টুতে আবার ওই লেটস রিড বলে শুরু করছে ওইটাকে আবার কন্টিনিউ করেছে অর্থাৎ মানে তোমাদের একটা ইউনিটের মধ্যে কিছুটা পড়াশোনা করিয়ে আবার কিছুটা অ্যাক্টিভিটিস করি আবার নতুন করে পড়াচ্ছে এইভাবেই চলছে তো এরকমভাবে আবারও পড়া দিয়েছে আবার একটা নতুন ছড়া এখানে ওই গ্রিন ফ্রেন্ডসের মধ্যে রেখেছে ট্রিজ ট্রিজ বলে একটা গাছের ছড়া দিয়েছে ঠিক আছে তারপরে দ্য জার্নি অফ হুইলস আট নম্বর চ্যাপ্টার সেখান থেকে আবার বিভিন্ন যে চাকার যে বিবর্তন চাকার যে ইতিহাস সেটা কিভাবে কীভাবে কোথায় কোথায় চাকা ব্যবহৃত হচ্ছে সেগুলো ছবির মাধ্যমে বুঝতে পারছো কোথাও কপি কপিকলের দিয়েছে কোথাও টারবাইনের দিয়েছে কোথাও লরি বা বাসের চাকা দিয়েছে কখনও কুমোর টুলির চাকা দিয়েছে তো এই বিষয়গুলো এখানে তুলে ধরেছে সেটা দেখবে যেমন আবার একটা এখানে বাসের ছবি দেওয়া আছে এবং তার পাশে একটা ছড়া লেখা আছে দ্য হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড এটা খুব একটা জনপ্রিয় ছড়া হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তারপরে আমাদের ওই চ্যাপ্টারের ইউনিট টুতে আরও একটা পড়া এখানে দেওয়া যাচ্ছে একটা মেয়েকে দেখানো হচ্ছে এখানে একটা গল্প দেওয়া আছে পড়বে এটা আচ্ছা তারপরে ওখান থেকে আরও কিছু গল্প এবং তার জন্য কিছু অ্যাক্টিভিটিস এখানে দেওয়া হয়েছে তারপরে নয় নম্বর চ্যাপ্টারে মুভিং অ্যারাউন্ড এখানে একটা মুভিং অ্যারাউন্ড আমাদের চারিপাশে যেগুলো মুভ করছে যেটা আমাদের যানবাহন বলে থাকি সেগুলো দেওয়া আছে যেমন সাইকেল অটো বাস তারপরে ট্রেন ট্রাম এগুলো ছবি দেওয়া আছে এবং তাদের সম্পর্কে দু চার কথা লেখা আছে এবং তারপরে কিছু ছবি দেওয়া আছে যেগুলো নদীর ওপর মানে জলের ওপরে চলছে যেগুলো আমরা ট্রান্সপোর্ট হিসেবে কাজে লাগাচ্ছি যেমন বোট স্ট্রিমার সেগুলো এখানে গল্প দেওয়া আছে আবার ছড়ার সময় বলে এখানে কিন্তু আবার বেশ কিছু ছড়া কিন্তু দেওয়া আছে এবারে যে এখানে টিচার্স গাইডলাইন্স বলে যেটা লেখা আছে যে কিভাবে আমরা বিষয়টাকে পড়াবো ছাত্রছাত্রীদেরকে কীভাবে ইংরাজিটাকে আমাদের ছাত্রছাত্রীর কাছে কাছে উপস্থাপন করলে তাদের বিষয়টা আরও বোধগম্য হবে দীর্ঘস্থায়ী হবে স্মৃতিতে সেইগুলো এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু লেখা আছে এবং প্রত্যেকটা লেশনকে শেষ করার জন্য কতগুলো পিরিয়ড তুমি ইউজ করতে পারবে সেটাও লেখা আছে তারপরে মাঝে মাঝে দেখতে পাচ্ছ লেখা আছে যে হি অর সি উইল শো ভ্যারাইটি অফ পিকচার ব্যাকেটে লিখে দিয়েছে টিএলএম অফ ভেরিয়াস অবজেক্ট তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা টিএলএম এর কিন্তু ব্যবহার করতে পারবো সেইগুলো এখানে লিখে দিয়েছে তারপরে আরও এখানে অনেক কিছু লেখা আছে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আমি আর বলছি না তোমরা পজ করে করে দেখে নেবে এই যে মাই ফ্রেন্ডস যে চ্যাপ্টারটা আছে সেটা কিভাবে তোমাকে পড়াতে হবে কিভাবে কি করতে হবে সেটাও খুব সুন্দরভাবে এখানে লেখা আছে দেখা যাচ্ছে এটা দেখে নেবে তারপরে লেশন টু অ্যানিমাল মিটিং সেটা পড়ানোর জন্য কিভাবে করতে হবে পনেরোটা পিরিয়ড পাবে তারপরে তারপর এটা আঠেরোটা তারপরে এটা কুড়িটা এবং তাদের সম্পর্কে সুন্দরভাবে লেখা আছে যে কিভাবে তুমি এটাকে শেষ করবে এবং এই লাস্টের দিকে যে জিনিসটা আছে যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান অর্থাৎ সি সিই তার জন্য তুমি কি করবে সেটাও কিন্তু এখানে লেখা আছে তো এই বিষয়গুলো জাস্ট একটু পজ করে ভালোভাবে অবশ্য দেখবে যাতে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারো তো আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি